ভিউয়ার্স, আজকে আলোচনা করব আদিয়ে মুসলিম মেয়েদের ইসলামিক অর্থসহ 90টি নাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আশা করি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আবিদা অর্থ আল্লাহর ইবাদতকারী। আবিরা অর্থ স্বপ্নের ব্যাখ্যাকারী। আদিলা অর্থ চরিত্রবান বা ভদ্র। আফিরা অর্থ গার্ডেনার বা মালি। আফিয়া অর্থ সুস্থ হওয়া। আলিফা অর্থ দয়ালু বা উদার। আমিরা অর্থ সমৃদ্ধ বা প্রধান। আকিলা অর্থ জ্ঞানী বা বিচক্ষণ। আরিবা অর্থ সফল বা বিজয়ী। আরিফা অর্থ জ্ঞানী বা অভিজ্ঞ। আসিরা অর্থ সাহসী বা শক্তিশালী। আতিফা অর্থ স্নেহপূর্ণ বা সহানুভূতিশীল। আতিকা অর্থ স্বাধীন। আতিয়া অর্থ দান বা দাতা বা দয়ালু। আবুদা অর্থ আল্লাহর ইবাদতকারী। আফিফা অর্থ ভদ্র বা ধার্মিক। আফিয়াত অর্থ আরোগ্য লাভ করা। আফরা অর্থ সাদা বা ফর্সা। আলিমা অর্থ বুদ্ধিমান বা জ্ঞানী। আলিনা অর্থ নরম বা কোমল। আলিয়া অর্থ উন্নত বা উৎকৃষ্ট। আলিয়ানা অর্থ মহান বা মর্যাদা। আমিনা অর্থ অনুগত বা বিশ্বস্ত। আমিনাত অর্থ বিশ্বস্ত নারী। আনাসি অর্থ বন্ধুত্বপূর্ণ বা দয়ালু। আনাসিয়া অর্থ অতিথিপরায়ণ। আনায়া অর্থ যত্ন বা সুরক্ষা। আনিসা অর্থ বন্ধু বা সঙ্গী। আনিফা অর্থ মর্যাদাপূর্ণ বা সুন্দরী। আনিয়া অর্থ যত্নশীল বা স্নেহপূর্ণ। আনজুম অর্থ তারা বা তারকা। আনোয়ারা অর্থ আলো বা উজ্জ্বল। আকিলা অর্থ জ্ঞানী বা বিচক্ষণ। আকিবা অর্থ ফলাফল বা পরিণাম। আরফানা অর্থ জ্ঞানী বা প্রজ্ঞা। আরিশা অর্থ শান্তি বা সুখ। আরশি অর্থ সিংহাসনের যোগ্য। আরশিয়া অর্থ সিংহাসনের যোগ্য। আরওয়া অর্থ স্নিগ্ধতা বা সৌন্দর্য। এটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালার নাম। আসফিয়া অর্থ খাঁটি বা পবিত্র। আসিমা অর্থ গুণী বা অভিভাবক। আসিয়া অর্থ উৎসাহপূর্ণ। আসমা অর্থ উচ্চ বা মহান। আতিয়া অর্থ আল্লাহর প্রদত্ত উপহার। আয়াত অর্থ চিহ্ন বা নিদর্শন। আয়ামিন অর্থ আশীর্বাদ বা সৌভাগ্য। আজিজা অর্থ মহান বা উন্নত। আইনুর অর্থ চাঁদের আলো। আজিমা অর্থ শক্তিশালী বা সাহসী। আজিবা অর্থ সতেজ বা মিষ্টি। আফরুজ অর্থ আলোকিত করা। আফরুজা অর্থ আলোকিত করা। আফসানা অর্থ গল্প বা মহাকাব্য। আক্তার অর্থ তারকা। আলমা অর্থ আপেল। আনিতা অর্থ করুণা বা দয়া।
আঞ্জুমান অর্থ সমাবেশ বা কমিটি। আশরাফি অর্থ সম্মানিত। আতকিয়া অর্থ ধার্মিক। আসওয়া অর্থ আলো বা উজ্জ্বল। আফনান অর্থ গাছের শাখা প্রশাখা। আমানি অর্থ শান্তিপূর্ণ। আসিফা অর্থ সংগঠক। আয়েশা অর্থ স্বাচ্ছন্দ্য জীবনযাপনকারিণী। এটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম। আকলিমা অর্থ প্রথম পদক্ষেপ বা জ্ঞানী। এটি হজরত আদম আলাইহিস সালামের মেয়ের নাম। আজরা অর্থ কুমারী। আনিকা অর্থ মার্জিত বা স্মার্ট। আরমিন অর্থ আশা বা আকাঙ্ক্ষা। আজমিন অর্থ একটি তারকা। আজমাইন অর্থ পরিপূর্ণ বা সম্পূর্ণ। আনাবিয়া অর্থ জান্নাতের দরজা। আমরিন অর্থ নীল আকাশ বা ভাগ্যবান। আনাহিতা অর্থ খাঁটি বা নিষ্পাপ। আসমিরা অর্থ জান্নাতের ফুল। আলফিজা অর্থ সত্যবাদী বা সৎ। আলিজা অর্থ আনন্দ বা সুখী। আনসিবা অর্থ কার্যকারিতা বা বিশ্রামরত সিংহ। আসমারা অর্থ সুন্দর প্রজাপতি। আতিয়া মাহমুদা অর্থ প্রশংসিত দানশীলা। আতিয়া বিলকিস অর্থ দানশীলা রানী। আতিয়া ইবনাত অর্থ দানশীলা কন্যা। আক্তারুন্নেসা অর্থ নারীদের তারকা। আনিসা তাবাসুম অর্থ বন্ধুত্বপূর্ণ হাসি। আনিসা তাহসিনা অর্থ উত্তম বন্ধু। আফিয়া বিলকিস অর্থ স্বাস্থ্যবতী রানী। আনিসা আশরাফি অর্থ সম্মানিত বন্ধু। আফিরা জান্নাত অর্থ বাগান প্রস্তুতকারক। আনিসা জান্নাত অর্থ জান্নাতের বন্ধু। আনিফা জান্নাত অর্থ সুন্দর বাগান। আতিয়া জান্নাত অর্থ জান্নাতি উপহার। অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।